আমাদের আজকের ব্লগ মুর্শিদাবাদের ঐতিহাসিক এক জায়গা নিয়ে। নিশ্চয় নাম শুনে থাকবেন, হাজারদুয়ারি, তারপরে বিভিন্ন রকম প্লেস। তো আজকে শুরু করছি ভিডিও ব্লগ হাজারদুয়ারি। আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে গেছিলাম এখানে, প্লেসটা খুব ভালো লাগলো আমাদের। এবং দেখতে পাচ্ছেন আমরা সকল ফ্যামিলি যাচ্ছি এখানে। এইটা আমাদের ভাগ্নি, খুব দুষ্টু, এবং সে বলছে যে আমি কোলে চাপবো না, আমি হেঁটে যাবো। এই দিয়ে বসে পড়লো, তারপর আবার আমরা তাকে তুললাম, যেতে লাগলাম। খুব সুন্দর। এটা সামনে আমার ভাগ্নি, এটা ভাই আর দিদি, এটা দিদির মেয়ে, ছোট মেয়ে, খুব দুষ্টু। এবং দেখুন কি কিউট দেখতে, যে কাঁদা কাঁদি শুরু করেছে। খুব এনজয় করছিলাম সাথে সাথে, আর ভালো লাগছিল, কারণ এরকম মনোরম দৃশ্য আর খুব কম জায়গাতে দেখা যায়। ঐতিহাসিক একটা প্লেস যেখানে অনেক রাজা রানী এবং ব্রিটিশদের অনেক কিছু নিদর্শন এখানে আছে। ভেতরে অনেক কিছু আছে, কিন্তু এখানে ক্যামেরার পারমিশন দেওয়া হয়নি বলে আমরা রেকর্ডিং করতে পারিনি। দেখুন ভিউটা কত সুন্দর লাগছে, ওয়াইড অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছি যদিও মোবাইলে কোয়ালিটি ভালো না। এটা হচ্ছে সেই কামান, পুরনো কামান, এটাকে এখনও বাইরে রেখে দেওয়া হয়েছে। এটার ওজন সম্ভবত জানি না, তবে প্রচুর ওজন এবং ভারী। এটাকে দেখুন এখনও কীভাবে সযত্নে রাখা হয়েছে জানি না। এবং এটা হাজারদুয়ারির সামনে ফ্রন্টের ভিউ, আর সামনে সূর্যটাও ছিল, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। এই আর একটা আমার ভাগ্নি। এবং আমরা অবশেষে এসেছিলাম জগৎ শেঠের বাড়ির আশাপাশি। দেখো বাথরুম টাথরুম যাবি তো, দেখ বাথরুম তো আছে তো। এতে কোন পুকুরে মাছ থাকতো জি? না এই দিয়ে এই দিক দিয়ে নামা হবে সিদ্ধা, কি বলবো কতক্ষণ দিকে ওরা। ওটা একটা ব্লগ ভিডিও হলো, খুব সুন্দর একটা জায়গা। পাঠাও পারিন মামা। এখানে আমরা সবাই মিলে নৌকাতে চাপলাম, খুব এনজয় করছিলাম। বাহ বাহ বাহ, সাপা কি আনন্দে আছে। লিঙ্কা চিকা একটু পরে দেখাবো। এখানে কিছু মাছ ছিল, মাছ খুব সুন্দর দেখো। এই তোরে পা পা পা, কি সুন্দর সুন্দর লাল মাছ, তাই না? দেখে একটু খেতেও দিলাম। এরা সবসময় এখানেই থাকে নিচে, এবং মানুষের কাছে আসে, কারণ অনেকে আসে যারা ঘুরতে তারাই খেতে যায়। এটা হচ্ছে সেই জগৎ শেঠের বাড়ি, খুব সুন্দর। ভেতরের ভিউটা খুব সুন্দর। আর শেষবেলা এটা পলাশী যুদ্ধের উদ্দেশ্যে যে ঐতিহাসিক যাত্রা, তার কিছু স্কাল্পিং এখানে বানানো হয়েছে। এখানে আসতে দেখতে পারেন, পুরো হিস্ট্রিটা আমি রেকর্ডিং করেছি, কোথা থেকে কোথায় কীভাবে গিয়েছিল, ভিডিও শেষে আছে। এটা আপনারা সেটা দেখতে অবশ্যই ভুলবেন না।